কুটির ক্ষুদ্র ও মাঝারি শিল্প সিএসএমই খাতে করোনার ক্ষতি কাটিয়ে উঠতে সরকার ঘোষিত 20,000 কোটি টাকার ঋণ প্যাকেজ থেকে সবচেয়ে কম অর্থ বিতরণ হয়েছে কুটির শিল্প খাতে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী 2020 সালে সিএসএমই খাতে 15,000 কোটি টাকা বিতরণ করা হয়েছে। আর বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সিপিডির এক গবেষণায় তুলে ধরা হয়েছে, মোট বিতরণকৃত এই ঋণের মাত্র 0.8% গেছে কুটির শিল্প খাতে, অথচ এই খাতটি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। আর এই শিল্পের উদ্যোক্তার বেশিরভাগই নারী। করোনাকালে এসএমই ও নারী উদ্যোক্তাদের জন্য প্রণোদনা প্যাকেজ বিষয়ে রাজধানীতে আয়োজিত কর্মশালায় গবেষক ও উদ্যোক্তারা জানিয়েছেন, কুটির শিল্পের উদ্যোক্তাদের অনেকের ট্রেড লাইসেন্স না থাকায় ব্যাংকের ঋণ পাননি, অনেকে আবার বিনা কারণে ঋণ পেতে হয়রানি শিকার হয়েছেন। এই যে এক মাস আপনাদের আমি বিজনেস রেখে আপনাদের কাছে আসলাম, গেলাম, ঘন্টাখানি বসে থাকলাম, আমার একটা লস। অনুষ্ঠানের প্রধান অতিথি স্থানীয় সরকার মন্ত্রী জানান, এসব ঘটনা পুরো খাতের চিত্র নয়, তবে সরকারের সকল কার্যক্রম অটোমেশন করা হলে এসব সমস্যার সমাধান হয়ে যাবে। পুলিশ লেভেলও আমাদের কিছু কিছু অসুবিধা আছে, আর মোর সবচেয়ে বড় বিষয় হলো আমরা অটোমেশনের কথা বলি, অটোমেশন না হলে আমাদের কোনো গত্যন্তর নাই। বাংলাদেশের আর্থসামাজিক বাস্তবতায় নারী উদ্যোক্তাদের ব্যাংকের ঋণ পাওয়ার প্রক্রিয়াটি আরও সহজ করার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা। এসএমই খাতে নারী উদ্যোক্তাদের জন্য প্রণোদনা প্যাকেজে ঋণের অর্থ পরিশোধের মেয়াদ 2 বছর থেকে বাড়িয়ে 3 বছর করার সুপারিশ করা হয়েছে। মেহের মণি, বৈশাখী সংবাদ, ঢাকা।